যদি তোমার যৌবনের উত্তাল তরঙ্গমালা দিয়ে মনে করো তুমি যা কিছু তাই করে ফেলবে, বের হও, বের হও, দেখি কি করতে পারো, যাও বের হও। শহীদ হয়েছিলেন যৌবনের উত্তাল তরঙ্গমালা জান্নাতের সুসংবাদ যার চোখের কাছে পড়েছে, তিনি বাসর রাতের চেয়ে, তিনি তার শয্যা সঙ্গীর চেয়ে, তিনি জান্নাতের সুসংবাদকে অভিধামিত করার জন্য তিনি মূলত যুদ্ধের ক্ষেত্রকে বাসর রাতের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। যৌবনের সবচেয়ে উত্তাল তরঙ্গমালা আল্লাহ এই নিয়ামতের অধিকারী করেছেন, নিয়ামত যাসাদ। আপনি চাইলে সবকিছু করতে পারেন না, এই যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এটি আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত, আল্লাহ চাইলে আবার এখনই আপনার জন্য সীমিত করে দিতে পারেন। আমরা অনেক সময় বলে থাকি যৌবনে বার্ধক্যের কুদ্দির আড়ালে যারা জীবনযাপন করেন, আরেকটি যুবক আছেন আপনি একটা অসুস্থতায় ভুগছেন, আপনার ডায়াবেটিস ধরে গেছে, আপনি খেতে পারেন না, আপনি যুবক গিয়ে আছেন আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে, আপনি এখন আর ভালো করে চলাফেরা করতে পারেন না। আবার অনেক বার্ধক্যের মধ্যে বড় যৌবনের অধিকারী লোকের আছেন, এটি আল্লাহ প্রদত্ত, আল্লাহ চাইলে এই বয়সেই আমাকে আপনাকে অসুস্থ করে দিতে পারেন। সুতরাং এটি নিয়ামত যাসাদ, এটা আল্লাহর নিয়ামত, এটাকে আমাদের স্মরণে রাখা। তিন নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন নিয়ামুল কালব, নিয়ামুন নাফস, আপনাকে একটা চমৎকার আত্মা দিয়েছেন, হৃদয় দিয়েছেন, একটা হার্ট দিয়েছেন, একটা কর দিয়েছেন। যে নব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফজরের 27 নম্বর আয়াতে আপনাকে উল্লেখ করে স্মরণ করে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারীগণ, ইরজিউ ইলা রাব্বিক, কোথায় ছুটে বেড়াচ্ছ, সম্পদের দিকে, স্ত্রীর দিকে, পুত্র সন্তান সন্ততির দিকে, দুনিয়ার চাকরির দিকে, ব্যবসার দিকে, দুনিয়ার ধন সম্পদের দিকে, ফিরে আস ওখান থেকে, ইরজিউ ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে আসো। বৈশ্বিক এই করোনা সংক্রমণের সংকটকালীন মুহূর্তে গোটা পৃথিবী আপনাকে ভয় দেখাচ্ছে, গোটা পৃথিবী আপনাকে ভয় দেখাচ্ছে রিজিকের, গোটা পৃথিবী আপনাকে ভয় দেখাচ্ছে চাকরি চলে যাওয়ার, গোটা পৃথিবী আপনাকে ভয় দেখাচ্ছে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার। ওয়ার্ল্ড ব্যাংক হুঁশিয়ারি করে দিয়েছে 2 কোটি মানুষের চাকরি চলে যাবে, কর্মসংস্থান হারিয়ে ফেলবে। আবার এই অর্থ আমাদের এই করোনাকালীন সংকট যাওয়ার পরবর্তী আমাদের গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সংকট হবে দুর্ভিক্ষ। আমাদেরকে এই সমস্ত সংকটের কথা বলে মূলত আমাদেরকে আল্লাহর থেকে ফিরিয়ে তারা দুনিয়ার দিকে ধাবিত করতে চায়। IMF আমাদেরকে নির্দেশনা দেয়, আমাদের যা যা আছে তাই করতে হবে, যার যা আছে তাই করার কথা আল্লাহ তাআলা বলেন নাই। যুবক ভাইদেরকে আজকের এই অর্থ সংকট, আজকের এই ব্যবসার সংকট, আজকের এই চাকরির সংকট, আজকের এই কর্মসংস্থানের সংকট, এই সংকট আজকে পৃথিবীতে নতুন নয়। আপনার হৃদয়, আপনার কল্প, আপনার অন্তরকে পরিচ্ছন্ন রেখে আল্লাহর দিকে ধাবিত হওয়া এই সমস্ত সংকটের মূল সমাধানের রাস্তা আল্লাহ বের করে দিয়েছেন 1400 বছর আগে সূরা কুরাইশ। ছোট্ট একটি সূরা সকলের মুখস্থ আছে। এরকম সংকট, এরকম দুর্দিন, এরকম ক্রান্তিকার আসলে তোমাদেরকে কি করতে হবে? ইমানদার ও নফসকে নিয়ে, তার কল্প নিয়ে, তার হৃদয় নিয়ে, তার হার্ট নিয়ে আল্লাহর দিকে ফিরে যাবে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের যিনি মালিক তার দাসত্ব করো। ফালিয়াবুদু, অতঃপর অবশ্যই তোমরা তার দাসত্বের দিকে ফিরে আসো, তার গোলামি করো, তার চাকর হয়ে যাও, তাহলে ব্যবসা তোমার চাকর হয়ে যাবে। তোমরা এই ঘরের মালিকের গোলাম হয়ে যাও, তাহলে দুনিয়ার সমস্ত কিছু তোমার গোলাম হয়ে যাবে, জি আপনার গোলাম হয়ে যাবে। আর যদি আপনি এই ঘরের মালিকের গোলামি গিরো করা বাদ দিয়ে আপনি চাকরি গোলাম হয়ে যাই, আমি যদি ব্যবসার গোলামি হয়ে যাই, আমি যদি সম্পদের গোলাম হয়ে যাই, আমি যদি স্ত্রী সম্পদ সন্তান সন্ততির ভালোবাসার গোলাম হয়ে যাই, তাহলে আপনি নিশ্চিত থাকুন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কাছে আপনাকে গোলাম বানিয়ে নাকে রশি লাগিয়ে ঘুরিয়ে বেড়াবেন, আপনি আমি কিচ্ছু করতে পারবো না। তোমার যৌবনের উত্তাল তরঙ্গমালা দিয়ে তুমি যদি মনে করো তুমি সব করে ফেলতে পারবে, ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহ তাআলা কি হুঁশিয়ারিটাই আপনাকে দিয়েছেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ইনিস্তাতা, তুমি যদি সামর্থ্য থাকে, যদি তোমার যৌবনের উত্তাল তরঙ্গমালা দিয়ে মনে করো তুমি যা কিছু তাই করে ফেলবে, ইনিস্তাতা তোমার তান ফুজু, বের হও, বের হও, দেখি কি করতে পারো, যাও বের হও।